জলাশয় সংস্কারের কাজ শুরু করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। কাঁকড়ার আমলাজোড়া পঞ্চায়েত এলাকায় একটি জলাশয়ে সংস্কারের কাজ শুরু করলেন তিনি। তিনি জানিয়েছেন যে পানীয় জল ধরে রাখার জন্য বিভিন্ন জলধর যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মধ্যে বিভিন্ন জায়গায় জল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও বিশেষ করে নতুন কিছু জলাশয় তৈরি করতে হবে, যেগুলির মাধ্যমে আরও বেশি জল সঞ্চয় করে রাখা যাবে, এবং সেজন্যই কাঁকড়ার আমলাজোড়া পঞ্চায়েত এলাকায় নতুন একটি পুকুর সংস্কারের কাজ শুরু করলেন তিনি। এবং পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন এই ধরনের পুকুরগুলি তৈরি হওয়ার পরে এলাকায় কৃষিকার্যের যেমন সুবিধা হবে, তেমনভাবে সেখানে জল সংকট দেখা দেবে না, এবং আগামী দিনে মোট 10টি এমন জলাশয় সেখানে তৈরি হবে বলেও জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তবে গুরুত্বপূর্ণভাবে যে অনুষ্ঠান সেখানে হয়েছে, এই জলাশয় সংস্কারের অনুষ্ঠান, সেখানে দেখা যায়নি আমলাজোড়া পঞ্চায়েতের প্রধান চয়নিকা পালকে, এবং যা নিয়ে শুরু হয়েছে কিছুটা বিতর্ক। এখানে একটা ওয়াটার কনজারভেশন স্ট্রাকচার হবে। আমরা বিভিন্ন জায়গায় পশ্চিম বর্ধমান বা পশ্চিম অঞ্চলের সর্বত্র আমরা যেখানেই জলাভাবের জন্যে আমাদের চাষ আবাদ অর্থাৎ কিনা এখানকার মানুষের মূল জীবন জীবিকা ব্যাহত হয়, সেখানে আমরা জলের সোর্স ক্রিয়েট করছি। যেখানে সম্ভব সেখানে অল্প জলে যাতে বেশি এলাকা চাষ করা যায়, সেজন্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ক্ষুদ্র সেচের ব্যবস্থা করে দিয়েছেন। নিখরচায় চাষিরা সেই সুযোগ নিতে পারছেন। কিন্তু জলের এই ধরনের সোর্স ক্রিয়েট করা, যেখানে জল যাতে ধরে রাখা যায় তার ব্যবস্থা করা, এরকম বহু স্ট্রাকচার আমাদের পশ্চিম বর্ধমানে করা হচ্ছে। কাঁকড়াতেই 10টি এরকম বিভিন্ন জলাধার তৈরির ব্যবস্থা হয়েছে। প্রসঙ্গত কাঁকড়া পঞ্চায়েতের আনন্দপুর গ্রামে কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে এই জলাশয়টি সংস্কার করা হয়েছে। যদিও কাঁকড়া ব্লক জুড়ে মোট 10টি জলাধার, সেই 10টি জলাধার সংস্কার করা হবে। তার ফলে এলাকার মানুষ কৃষকরা যেমন চাষের ক্ষেত্রে সুবিধা পাবেন, তেমনভাবেই যারা মাছ চাষ করতে চান তারাও এই জলাশয়গুলিকে ব্যবহার করে স্বনির্ভর হতে পারবেন, এবং সেই উদ্যোগেই এমন এই জলাশয়গুলিকে সংস্কার করা হচ্ছে। যদিও আনন্দপুর গ্রামে যে জলাশয়টি সংস্কারের কাজ কিছুদিন আগে আটকে পড়েছিল, এবং সেই কাজ আবার শুরু করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, এবং সেখানে উপস্থিত হয়েছিলেন কাঁকড়ার বিডিও সহ স্থানীয় নেতা নেতৃত্ব। তবে আমলাজোড়া পঞ্চায়েতের প্রধানকে ওই জায়গায় দেখতে না পায় বেশ কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছে এমনটাই জানা গিয়েছে। কাঁকড়া থেকে নয়ন ঘোষের রিপোর্ট, নিউজ 18।